কেন সাউন্ড নাই বলতো? এখন আসবে, আই নো সাউন্ড নাই, আই অলসো চেক ইট। মাইক কিনতে হবে কালকে, এটা শুনে বুঝি না। কেন সাউন্ড নাই বলতো? এখন আসবে। হ্যালো আয়েশা, আই নো সাউন্ড নাই, আই অলসো চেক ইট। মাঝে মাঝে চকলেট মজা লাগে, সবসময় মজা লাগে না। এখন কোন রকম ডাবল ডাবল সাউন্ড এখন। থ্যাংক ইউ রুকু আপু। হ তুমি একটু ঢুকে যাও, সব দেখাই দিছে। ওকে, সবাই জয়েন করেছো, হাই হ্যালো সবাইকে, হাই হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই লাইফ। ডেলি ডেলি একা একা খাও, তোমাদেরকে তো ডেলি বলি, তোমরা আসো আমার শোরুমে, ভিজিট করো, দেখো তোমাকে কত কিছু ডিনার লাঞ্চ সব খাবো, কিন্তু শপিং করতে হবে শর্ট একটাই। তোমার পেট মাছ খারাপ হবে? আরে হয় না খারাপ, ডোন্ট ওয়ারি। হ্যালো আপু, হ্যালো ফয়েজ আপু, কি মডেল যেটা কি মনে হয় মডেল না? নাও খাও। কি খাচ্ছেন? আরে এটাও যদি বলা লাগে কি খাচ্ছেন, বলেন যে কি করলেন জীবনে, চকলেট চিনেন না? ওকে, সো হ্যালো, দিস ইজ নশন শোধা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ আঞ্চ ফ্যাশন বিডি। চকলেট খেতে খেতে আবার লাইভে চলে আসলাম, এরপর থেকে খাবার খেতে খেতে, বার্গার পিৎজা খেতে খেতে লাইভে আসবো। আরে সুখের দিন আসতেছে আমার। হ্যালো হ্যালো, আমাকে একটু দেন দিব না, আপনারা সবাই শোরুমে আসুন, তারপর সবাইকে খাওয়াবো, সুধার তরফ থেকে ট্রিট হবে তখন। কিন্তু ওই যে এইখানে লেখা অ্যাড্রেসে চলে আসতে হবে, ঠিক আছে? আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলি, উইচ ইজ ইন উত্তরা সেক্টর 13 শাহামাক দেবিনী হাউস 14 ফার্স্ট ফ্লোর। আমাকে পুরো ওয়াইল্ড ক্যাট লাগতেছে না, জঙ্গলি বিল্লি। আজকে কার্ডগুলো করেছে আমাদের মুক্তা আপু, মুক্তা আপুকে সবাই থ্যাংক ইউ জানাবেন। ওকে, সো আই গেস আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সো উপরে তো লিখছে ইজ এক্সক্লুসিভ। হ্যাঁ, বাট ইউ আর আমি কাছে কপি পেস্ট করি নাই, না করি নাই, আমি তো কিছু করিনি, দেখো তো আমি তো অবশ্যই অ্যাভেলেবল আছে, একটু টাইট তো সব বলে দিচ্ছি। আসবো গো লাঞ্চে, কি খাবা? তুমি যা খেতে চাও, তুমি যদি বলো যে তুমি হচ্ছে কাচ্চি খাবা, বিরিয়ানি খাবা, যা খেতে চাবা খাওয়াবো, কিন্তু শপিং করতে হবে, ইজ আ মাস্ট। ওকে, কথানের ড্রেস রিস্টক করেন, আমিও বলতেছি আপুকে রিস্টক করতে, কথানের কটনের ড্রেসগুলো যেগুলো হচ্ছে রিজনেবল অবশ্যই করবো। সামার যেহেতু আসতেছে, কটনের ড্রেসগুলো তুমুল হারে আসবে, বিকজ এগুলোই তখন পড়তে হবে, যেমন শীত পড়ছে তেমন গরমও পড়বে, এটাও কিন্তু একটা কথা। গরমের জন্য রেডি থাকবো আমরা, তার আগে ঈদের জন্য আমরা রেডি হয়ে যাই, সেই কারণে আজকের লাইফটা এক্সক্লুসিভ থাকবে, ঈদ কালেকশনস দিয়ে আনা আঘানুরের নামে দিয়ে দিব। আচ্ছা আপু, আপনার নাম্বার পাঠাই দিবেন, দিব না আচ্ছা আঘানুর না মিক্সড। ওকে, রিদা ফ্যাব্রিক এম্পোরিয়াম, আমি পরে আছি আঘানুর নাকি? আমারটা আঘানুরের, আমার ড্রেসটা একটু দেখিয়ে দিই, উইচ ইজ ভেরি প্রিটি, স্লিভস গুলা ভাই আঘানুরের স্লিভস গুলা যা বানায় মাখন। আপু তোমার পরনের ড্রেসটা লং কত? বেশ লং, এটা মনে হয় 42-43 হবে, 43 হবে, এটা টোটালি ইটস টু মাচ লং। ওকে, না এটা 44 হবে সুধা, না আপু 44 হবে না, এই দেখো এখানে 40 হয়, ঠিক আছে, তাহলে এখানে 42ই হবে, 2 ইঞ্চ লং হবে, 43 হবে, 43-44 এরকমই হবে, বাট বেশ লং আছে তোমার ড্রেসটা, অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু তোমার। আচ্ছা পড়েছি, হাই হ্যালো। তো আমার একটা স্লিভস দেখাচ্ছিলাম, স্লিভসটা যা সুন্দর, এটার মধ্যে পার্ল ওয়ার্ক করা আছে, ম্যাট সুতোর এমব্রয়ডারি করা, কি লাগতেছে? আজকে একটু ভালোই লাগতেছে, দিন তো কেমন বুঝলাম না, আল্লাহ জানে। ওই যে তাও মেকআপ কিন্তু দেখতে গেলে গেছে, বাট এখানে বোঝা যাচ্ছে না লাইটিং এর কারণে। ওকে, সো আমি যেটা বলছিলাম, আমার ড্রেস দেখাইতেছিলাম, এটা হচ্ছে নেক ওয়ার্কটা করা পুরোটার মধ্যে, আপু পিছনে হোয়াইটটা আমার যে কি ভালো লাগে, এই হোয়াইটটা না এটা বেশি মানে কালো দেখাবো, একটু ব্রাইট ড্রেস করতে হবে না? ওকে, সো আমারটা হচ্ছে একদম পেস্ট কালার বলা যায়, শেয়ার করতে বলবো না, আমি তো বলি না কখনো, কেন বলবো, আমি কেন বলবো, আমার কথা কি কেউ বেশি শুনবে?
কেন চাবো বলো, চাওয়ার তো দরকার নেই আমার যেখানে চলতেছে। হাই আপু, হ্যালো, হাই আনিকা। সো অল রাইট, আমার ড্রেসটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে সেগুলো একটু বলে দিই। এটার মধ্যে সীসা ওয়ার্কস আছে, ঠিক আছে, ছোট ছোট মোটিভ দিয়ে সীসা ওয়ার্কস আছে। এন্ড এখানে পার্ল ওয়ার্কস এন্ড সীসা ওয়ার্কস ইজ এ মিক্সড প্রাইস বলেন, প্রাইস তো বলছি, আপনি তো ময়দা সুন্দরী। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ টু বি ময়দা সুন্দরী বিকজ ময়দারও বহুত দাম আছে, ঠিক আছে। আর আমি ময়দা ছাড়া না আরও বেশি সুন্দর, ট্রাস্ট মি। আমি তো আমাকে দেখেই প্রেমে পড়ে যাই, তোমরা কি পড়বে বলো? আমাকে মেকআপ ছাড়া যা লাগে, উফ মাখন। প্রাইস কত আপু? প্রাইস আনিকা বলে দিচ্ছি আমি তোমার কাছে, সুন্দর ড্রেসটা কয়টা কালার আছে? আচ্ছা এটার কয়টা কালার আছে? মনে হয় রেড কালার আছে, এটা শুধু একটা ফিরোজা পেস্ট কালার, এটাই বলতেছে কোন একটা কালার আছে, এটার মধ্যে রেড আছে, মেরুন রেড না, মেরুন রেড কালার একটা আছে এটার মধ্যে, উইচ ইজ অলসো ভেরি প্রিটি। এগুলো ভাইব্রেন্ট কালার হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগে। বডি কত? বডি এটা কি এম? অবশ্যই দেওয়া হয় ইনসাইড ঢাকা 100 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা ডেলিভারি চার্জ হচ্ছে। তুমি দেখতেছ আজকে পাতলা দেখা নিলে দেখতা না, বুঝছো? এমনি হয় প্রত্যেকদিন। হাই হ্যালো রোজি, সো আমার ড্রেসটা বেশি বেশি জোস হওয়ার কারণে দামটাও বেশি বেশি জোস হবে, উইচ ইজ 5750। এটা 600, আচ্ছা সরি একটু কমছে, 5650, 50 টাকা দিত। সম্ভবই না ডিসকাউন্ট দেওয়া, ঠিক আছে। এগুলো অলরেডি মানে দেখবা যে তোমরা যদি চাও দেখবা যে স্টক আউট হয়ে গেছে, বলবে যে অর্ডারটা নাই, বিকজ এগুলো এত সুন্দর। আর বেশি সুন্দরটা হচ্ছে কি কাপড়ের মধ্যে, আঘানুরের মেইন সৌন্দর্যটা থাকে হচ্ছে ক্লোদিংটার মধ্যে, অনেক মজা। এটা লাগছে শিফনের, অ্যান্ড শিফনের মধ্যে মজার জিনিসটা সেটার মধ্যে দেয় না হাফ, এটা খুব সুন্দর দেয়। কে জানে আমার বড়দোয়া দিছে, কেমন জানি এখানে ব্যথা করতেছে। এই যে আয়েশা মেয়েটা যে কি খারাপ, আমাকে বদদোয়া দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা, আর নিচে হচ্ছে সুন্দর একটা এরকম আছে, দেখা যায় না, এরকম আছে পার টাইপের ছোট, আর ব্যাকে কিছু নেই, ঠিক আছে। ব্যাকটা একদম এমটি, আমার মনে গ্যাস হচ্ছে কথা বলতে, ও দুষ্টুগুলা। সো এটা হচ্ছে আমাদের ইয়াররিংটা, ইয়াররিংটা অ্যাভেলেবল আছে, কালকে লাইভে আমি দেখিয়েছিলাম ইয়াররিং অ্যান্ড নেক পিসটা। ওই এসএমএস পড়ে কেন, পড়ে ফেলেছি আয়েশা, মাই গড, আমি হাসতে পারতেছি না। আপনি এগুলো কি পাকিস্তান? অবশ্যই আগানুর ইজ এ পাকিস্তানি এ গ্রেট ব্র্যান্ড, আর পাকিস্তানি না হলে অনেক বড় বড় করে সারাক্ষণ বলি, আমাদের 98% পাকিস্তানি ড্রেসেস থাকে, 2% একটা থাকে হচ্ছে কটন কলেকশন যেগুলো রিজনেবল। হ্যাঁ তাও আবার আমাদের কি সাথে মানে হচ্ছে শখে শখে রাইট, সব মাঝে মাঝে পড়তে ইচ্ছা করে যেগুলো হচ্ছে একটু লো রিজনেবল প্রাইসের মধ্যে। আর 1% থাকে ইন্ডিয়ান ড্রেসেস, যেটা 1% বললাম তো 98% পাকিস্তানি, অ্যান্ড 2%-এর মধ্যে 1% থাকে বাংলা টাইপের থাকে, আর 1% থাকে ইন্ডিয়ান থাকে। ইন্ডিয়ান তো দেখাই নেই মনে হয় কখনো, খুব কম, একবার দুবার দেখি, যে 1%-ই পড়ে, ঠিক আছে। সো এটার প্রাইস 5650 যাদের লাগবে, সাইজ উড বি লাস্ট 42, আর তোমার যদি 36 প্রয়োজন হয় ইউ ক্যান অল্টার ইট, 44 করতে পারবা বিকজ ভিতরে কাপড় আছে নাকি? হ্যাঁ অনেক কাপড় আছে, 44 কাজ বিজি 44 পর্যন্ত লাস্ট থাকবে ড্রেসটা। আচ্ছা আমি আজকে দেখাবো হচ্ছে ফ্যাব্রিক এম্পোরিয়াম থেকে শুরু করে রিদা থেকে শুরু করে কিছু স্টিচ আনস্টিচ বোথ মিক্স আপ, ওকে? চলো ফার্স্টটা দেখি। পানি খেয়েছি, এতে লোভ দিও না। আচ্ছা পিছনের পিঙ্কটা, খুব পিঙ্কটা হচ্ছে, এটা আঘানুরের, এটা একটা বিউটিফুল টু পিস, এটা মফ কালার, এটা পরছিলাম মনে হচ্ছে না, না ওই যে দেখাইছিলাম, এটা কখন লাইভে যেদিন দেখাইছিলাম, এটাও খুব সুন্দর, এটা একদম মফ কালার, মানে অরিজিনালি মফ কালার। সো আমি ফার্স্টে ড্রেসটাই মেরুন দিয়ে শুরু করি, নেট কটন, নেট কটনের সফট, মানে কি যে মজার একটা সফট সীসা ওয়ার্কস দিয়ে, এটা সুন্দর হচ্ছে কুশি কাটের প্যানেল ইউজ করা আছে, নেকে পাঞ্জাবি কলার ইউজ করা, কান্দো কেন, ওকে ওই যে তোমার পেট ব্যথা,
ও আচ্ছা কি জানি এটা হচ্ছে আমাদের নেক নেকটা হচ্ছে হাই নেক কলার বলে না হাই নেক কলার সিস্টেম এন্ড এরকম থাকছে আর এখান থেকে শুরু হচ্ছে কাজটা কলারের একদম রাইট বিনিথ দিস এখান থেকে যে সিসা ওয়ার্ক শুরু হয়েছে পুরো কুশি কাটের প্যানেলও আছে ভিতরে প্লাস সিসা ওয়ার্কসও আছে কি বিউটিফুলি ডান এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা সহজ লাইভ হয় আপু শুজ লাইভ হয় বাট খুব রেয়ার লাইক 1-2% হ্যালো আপু হ্যালো মেহরিনা ধরা দেন হচ্ছে তুমি সিএম পড়ো না এই জন্যে সিএম কি কমেন্ট ও সরি কমেন্ট তো পড়ছি ও মাই গড ইউ গাইজ শর্টকাট যা ইউজ করো আমার শিখতে হবে তোমাদের শর্টকাটস জয়েন করে ফেললাম থ্যাংক ইউ তোমার পড়োসের ম্যাটেরিয়াল লাক্সারি শিফনের ওকে সো এটা হচ্ছে আমার প্রথম ড্রেসটা এর নিচেই খুব সুন্দর রাউন্ড কাট নাকি ও আচ্ছা ডিজাইনটা এমন আমি মনে করছি মানে কাটটাও এরকম রাউন্ড বাট নিচে হচ্ছে একদম প্লেট করা আর উপরে হচ্ছে ভি টাইপের করা উল্টা ভি করা নিচে দামান পোর্শনে আর সিসা ওয়ার্কস দেন জারি ওয়ার্কস নেকের যে ওয়ার্কসটা ছিল ওইটা কম্বাইন করে দামানে দিয়েছে আর একদম দামানে প্লেট করা পাইপেন তো আছেই মানে হচ্ছে সুন্দর করা এটা হচ্ছে নেট কটনের ম্যাটেরিয়ালটা এটা মানে ফলস দেওয়া নাই নাকি কাপড়টা একটু ভারী ফলস দেওয়া নেই বাট সফট আই মিন জাস্ট সফট এটা ইনার লাগবে না পড়তে হোম ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে হোম ডেলিভারির জন্য অবশ্যই 300 টাকা বিকাশ করতে হবে সদরের ভিতরে হলে অবশ্যই ফুল অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ম্যাটেরিয়াল এইটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের নেট কটনের এটা ব্যাক পোর্শন তো সলিড কিছু নেই অ্যান্ড এটা ফ্রন্ট পোর্শন আমি হচ্ছে ড্রেসটা গাইনি কেমন আছে ভালো আছে আপনি খুব গর্জিয়াস ড্রেসগুলো থ্যাংক ইউ আপু প্রাইস কত জি তার প্রাইসটা বলছি নীতিকা নাকি নীতিকা জামান তোমার পরাটার প্রাইস আমার পরাটার প্রাইস 5650 এটার প্রাইস এত কম ওয়াও এটার প্রাইস 2350 মানে 2350 না হ্যাঁ 2350 এটা তো খুব রিজনেবল লাগলো বিকজ আমারটার দাম হিসাব করলে এটা রিজনেবলই লাগে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ এশাদি আমি নিবো নিয়ে ফেলো মিথু প্রাইস কত আমি যেটা ধরে আছি ইটস রেড কালার এটার সাইজ মনে হয় 38 প্লাস নাকি 8 খুব সুন্দর সিসা ওয়ার্কস এর জন্য কিন্তু চিকচিক করতেছে ভালো লাগতেছে কি করো আল্লাহ কমে গেল ওরা তো বাড়াইলাম ও কমলো কেন এটা 2350 যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আবার তোমার ড্রেসটা হবে অবশ্যই হবে আমি অর্ডার করবো স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করতে হবে এটা সরিয়ে ফেলবো আমি আরেকটা চলে যাবো আরেকটা চলে যাবো কোনটার মধ্যে বুটিক্স কালেকশন এটা একটা সেম টু সেম আছে আগেরটার মতো সেম না কালারটা চেঞ্জ কোনোটাই সেম না সবই ডিফারেন্ট তুমি দেখো হাই নেক কালার আর এটা হচ্ছে গোল গলা সো এটা হচ্ছে আরেকটা পুরাটা পার্পল কালার ইটস আ বেগুন কালার লং কত আচ্ছা লং হচ্ছে ড্রেসের 40 না এটা 38 আচ্ছা 38 হবে লং ঠিক আছে কুর্তি তো কুর্তির লেন্থ অনুযায়ী আছে 38 ল্যাশ কোনটা পরছ ল্যাশ জানি না কোনটা পরছি কাজে তাহিরা আমি একটু প্যাকেটটার মধ্যে লেখা আছে কিনা জানি খুব আনকমন একটা ল্যাশ পরছি খালি মনে হচ্ছে পাতলা বাট খুব বড় মানে এটা খুব আনকমন ইয়াও কি জানি কমফোর্টেবল ওটা হুদা বিউটি একটা 6D আইল্যাশ হুদা বিউটি 6D আইল্যাশ এটা মনে হয় পেয়ে যাবো তোমরা শপে টপে গেলে ইটস আ হুদা বিউটি আইল্যাশ সো এটা হচ্ছে আমি আগে দেখাই এটা কাপড়টা খুব সুন্দর দেখো এটা হচ্ছে আমাদের নেট কটনের সো এটার মধ্যেও থাকছে এটা ভি গলা থাকছে থাকছে সিসা ওয়ার্কস অ্যান্ড অলসো সিসা ওয়ার্কসটা বেশ বেশি দিয়েছে সো অনেক সুন্দর লাগতেছে ওয়াও কি সুন্দর এই যে এই জিনিসগুলো ঝুলতেছে মনে হচ্ছে কি হ্যাঙ্গিং কিছু একটা
এন্ড স্লিভসটা অনেক সুন্দর, স্লিভসের মধ্যে যে এরকম এই কালারটা অনেক ভালো লাগতেছে। হ্যাঁ তোমাকে মানাবে, মানে ফর্সা মানুষকে মানাবে। এই দেখো এটা তো পুরো প্লাস ক্রিশ্চিয়ান, তুমি কমেন্ট সরাই লাগা না, দেখতে না আমার তো দেখতে হবে না। আমার আপু ড্রেসের প্রাইস, আপু এক একটা ড্রেসের প্রাইস এক এক রকম, এটা মনে 2300 নাকি? এটা 2350, এটা 2350, বাট আমারটার প্রাইস ডিফারেন্ট। আচ্ছা আপনার ড্রেসটা আসে একটু দেখাবেন, আমার ড্রেসটা তো আছে, আমারটা তো দেখছোই, আমি নড়তেছি চড়তেছি, এভাবেই দেখো, এভাবেই দেখতে হবে, আমার কাছে হাতে কোনো পিসেস নাই। সো এটার হচ্ছে 5650, ঠিক আছে। আর এটার হচ্ছে সেম প্রাইস থাকছে ফার্স্ট সেটটার মতোই 2350। এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শন, স্লিভস আবার চড়িয়ে চিচে সিসা ওয়ার্কস আছে। অ্যান্ড আমার কাছে নেক পোর্শনটা ভালো লাগছে, এই যে এই জিনিসটা, এটা খুব সুন্দর লম্বা লম্বা। প্লাস হচ্ছে ফুল বডিতে কিন্তু ওই যে স্লিভসে যেমন ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই বডিতেও তেমন ছড়িয়ে ছিটিয়ে সিসা ওয়ার্কস আছে। কোন করে ব্ল্যাক কালার হবে আপু? ব্ল্যাক কালার এটাতে নেই, বাট অন্য কালেকশনস আছে, আমি নিব ইনবক্স চেক। অল রাইট, সো এইটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা, দামানো কোনো স্পেসিফিক কাজ নেই, জাস্ট ফুল বডিতে ছড়িয়ে ছিটিয়ে কাজ, অ্যান্ড ব্যাক পোর্শন উড বি সলিড। বাট এটা অনেক ভালো লাগতেছে কেন, কালারটার জন্য প্লাস ফুটতেছে ডিজাইনগুলো। আমার এই পেস্ট কালার ড্রেস দেখলে আমার ওই ওইটার কথা মনে পড়ে, আমার পেস্ট কালারটা ওই যে জ্যাকেট ইনসাইড, না তাও কাল ছিল এটা, কি জানি ছিল, ওটা বিন সাইড ছিল। ওকে আমি মনে হয় বিন সাইডই নিয়েছি সব আজ পর্যন্ত। হ্যালো তানহা, ওকে এটার প্রাইস এটা 2350, 2350। এটার সাইজের সব অ্যাভেলেবল, সব 44 পর্যন্ত, 38 থেকে স্টার্ট করে 48 পর্যন্ত অ্যাভেলেবল আছে, 44 পর্যন্ত অ্যাভেলেবল আছে। ওকে এগুলো কি টু পিস? না এগুলো সব কুর্তি, টু পিস আছে কিছু, ওগুলো সব আমি মেনশন করে বলে দিব। কালার যাবে না, কেন কালার যাবে, এত দাম দিয়ে একটা ড্রেস কিনছো, ইটস জাস্ট কমন সেন্স। পাকিস্তানি ড্রেসের কোনোটারই কালার যাবে না, ইন্ডিয়ান কিনো অবশ্যই যাবে, একদিন না একদিন হলেও যাবে। ওকে তোমারটা ডিটেলস বলো, আমারটা লাক্সারি শিফনের, আমারটা আখানুরের, আমারটা কুর্তি, আমারটা হচ্ছে প্রাইস 5650। আর এটার ডিটেলস যদি জানতে চাও, এটা নেট কটন, এটা সুন্দর হচ্ছে জারি ওয়ার্কস আছে, দেন সিসা ওয়ার্কস আছে, সব সাইজ আছে, আর এটার প্রাইস 2350। ইজন্ট ইট রিজনেবল? অ্যাটলিস্ট আমারটা হচ্ছে তো বহুত রিজনেবল আছে। আর আমারটার লাক্সারি শিফন হওয়ার কারণে ইট বিকেম এক্সক্লুসিভ, মানে আখানুরের তো আর কথাই নেই, আখানুর বললেই হয়ে যায়। অন্য ডিজাইন হবে, কী কী কালেকশন দেখাবো আজকে, মিক্সড কালেকশন, ফ্যাব্রিক এম্পোরিয়াম, রিডা, আনস্টিচ, স্টিচ, টু পিস, কুর্তি, মোটামুটি সবই আছে। পাকিস্তানি ভেজ শক্তি হো, পাকিস্তান ভেজ শক্তি হো, আপ লোককে পাস তো ঢের সারে হ্যাঁ, হামারে বালে কিউ চাইয়ে আপকো? ইয়েলো কালার হবে না, ইয়েলো কালার আমি দেখাবো না, কয়েকদিন দেখাবো না, রেড, ইয়েলো রেড, রেড তাও দেখা যায় কিছু না কিছু, বাট ওই রেডগুলো ওরে বাবা কত ছিল, সব গেছে কেনা। আচ্ছা ঈদের নিউ কালেকশন কোনগুলো? এই যেগুলোই তো, এগুলো তো একদম নিউলি লঞ্চ করলাম, নিউলি আজকে প্রথমেই দেখাচ্ছি, এগুলো আর কখনো দেখানো হয়নি। সো এটা বেশ প্রিটি, এটার এই টাইপের কালার আছে আরও, বাট ডিজাইন ডিফারেন্ট আছে, অ্যান্ড রেড আছে, ব্ল্যাক আছে, আমি ওগুলোতে চলে যাই। তোমাদের পেজে ডিসকাউন্ট ভালো, থ্যাংক ইউ, ভালো ভালো, প্রাইস অনেক রিজনেবল, থ্যাংক ইউ। ওকে এটা কি এনএন? হ্যাঁ এন 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 ট্রিপল এন ফ্যাশন, এন এন হবে এটা, না এন 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 না, এটাকে এন্ড হিসেবে ওরা ট্রিট করছে, ট্রিপল এন ফ্যাশন আমি নাম দিলাম। সো এটা কি টু পিস? থ্রি পিস। ওকে এটা একটা থ্রি পিস পেয়ে গেলাম, এটা হট মেজেন্ডার মধ্যে, এটা তো অনেক সুন্দর, কি রাতের কোন নাইট প্রোগ্রাম, ওয়েডিং প্রোগ্রামে এগুলা পরা হয়, ওয়েডিং প্রোগ্রাম হচ্ছে অনেকটাই নাইটে হয়, সো নাইটের জন্য ইটস ভেরি পারফেক্ট। পিছনের হোয়াইট ড্রেসটা দেখাও আপু, এইটা আমার পরে আসতেই হবে একদিন, এটা অনেক সুন্দর, এটা পরে আসতে হবে, অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ অরিন। প্রাইস এক একটার প্রাইস এক এক রকম, ঠিক আছে, এটার প্রাইস মেনশন করে দিব। এটা স্লিভসের মধ্যে হাফ ইনার সেট করা আছে, এটার ম্যাটেরিয়ালটা অর্গ্যানজার হবে, অ্যান্ড এটার কাজগুলো খুবই স্মুথ, লাইক হচ্ছে
পিটানো কাজ গোল্ডেনের মধ্যে করা, এটাতে কাটওয়ার্ক দিতে পারতো, ওরা হচ্ছে লেজি দেখে হয়তো দেয় নাই, বাট এটা এটা কাটওয়ার্ক দিলেও পারতো ওইটাই বললাম। এমন কাজ করে বেস্টিকে খুব ভালো লাগে আমার আপি তোমাকে, তোমার বেস্টিকে খুব বেস্টিকে, আমার তো বেস্টি নাই কোনো, আমার তো সবাই ফ্রেন্ডস, এতগুলো ফ্রেন্ডস এতগুলো বেস্টি হয় বলো, আমার তো হাতে গোনা কয়েকটা ফ্রেন্ডস, অনেক ফ্রেন্ডস আমার। প্রাইস, এটার প্রাইস বলে দিচ্ছি, এটা থ্রি পিস, ঠিক আছে একটু ওয়েট করো, এটা থ্রি পিস, কিন্তু বাকি পিসেসগুলো দেখাবো। আমি নেক পোর্শনে না আটকাই গেছি, কি সুন্দর, পুরোটাই সিসা ওয়ার্কস। আপু পিছনে হোয়াইট ড্রেসটা দেখাও, আমার পিছনে হোয়াইট ড্রেসটা টু পিস, ঠিক আছে এটা অনেক প্রিটি, এটা স্ক্রিনশট ইনবক্স করে এটা প্রাইসটা একটু মুখে বলে দেই। এটা মানে আয়েশা, আয়েশা প্রেত, হ্যাঁ আয়েশা প্রেত, কিছু কি দেখে ফেলছো তোমরা? না এটা দাম বলছি, তোমাদের হচ্ছে যে কালার পছন্দ থাকে ওটার একটা ব্যাপার থাকে। এটা হচ্ছে কি আর্ম এর নিচ থেকে দুই সাইডে এরকম লাইন আপ করে এরকম ঢেউ করে না এমব্রয়ডারি করা আছে, হোয়াইট এমব্রয়ডারি, খুব সুন্দর ম্যাট, একদম ম্যাট এমব্রয়ডারি দুই সাইডে, এটা একদম ফ্রেমের মতো হয়ে গিয়েছে, দুই সাইড থেকে এমব্রয়ডারি করে নিচে পর্যন্ত এভাবে চলে গিয়েছে ফ্রেমের মতন। আপু তোমার পর ড্রেসটা ব্ল্যাক কালার হবে না, আপু আমারটা রেড কালার হবে, মেরুন রেড হবে। ওকে সো এটা আমাদের দামের পোর্শন, এখানে ওরা হচ্ছে লেজিনেস করলো, এটা কাটওয়ার্ক করলো না ওরা, ঠিক আছে স্টিল সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে এরকম ঢেউ 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 করে একটা ডিজাইন, যেটা স্লিভসও আছে এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আছে, একদম ফ্রেম করেছেন, ছোট মানে মোটিভ থাকছে, প্লাস ছোট ছোট বরফির মতো সিসা ওয়ার্কস থাকছে, ঠিক আছে বরফি কাট। আর আমার খাবার এক্সাম্পল তো দিতেই হবে। সো ব্যাক পোর্শন ইজ সলিড, আল্লাহ রাস্তা এটা ছেড়ে দিছে সলিড, তাহলে যেই পরিমাণ গর্জিয়াস ড্রেস অ্যান্ড স্লিভসও দেখালো আমি, খুব 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 প্রিটি। আয়াতাপু কোথায়? আরে বাবা আয়াতাপু আমি কোথেকে আনবো বলো, আয়াতাপু বাসা, আয়াতাপুর সাথে দেখা হবে নি কালকে আবার, ও তো লাইফ করে না, ও তো জাস্ট আমার সাথে ঘুরতে আসে তখন ওকে জোর করে নিয়ে আসি। আচ্ছা রেড কালার ড্রেসটার প্রাইস কত আপু? এটা তো মেরু, এটা তো ম্যাজেন্টা কালার, আর যদি এইটার রেড চাও এটার প্রাইস, ওইটার প্রাইস সেম 5650। লং কেমন? এটা লংটা আমি ধরে বলে দিই, লং হচ্ছে এটা থ্রি পিস, ওয়েট করো বাকিটা দেখা, আপু তোমার ড্রেসে নিতে চাই, স্ক্রিনশট ইনবক্স। এটার দুপাটাটা ওয়াও, জাস্ট বিকজ অনেক গর্জিয়াস, লিভস এর মতন গর্জিয়াস, লিভস এ যেমন ছড়িয়ে ছিটিয়ে কাজ ছিল, দেন হচ্ছে এরকম পার্টটা কত হেভি দেখো, ইটস আ ভেরি গর্জিয়াস পার্ট। তুমি কই ফিট আপু? কই ফিট? ট্রিপল ফাইভ, নট ফাইভ স্কোয়ার ফিট। সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা, ছোট ছোট বুটি আছে, এটা বেশ সুন্দর, অনেক গর্জিয়াস, বিয়েতে যে পরে না মানুষ মাথায় পরে ওই টাইপের অর্গ্যানজা, বাট অর্গ্যানজার যে বিয়ের দুপাট্টাগুলো থাকে ওগুলো এত ফালতু ভাই, দশ নম্বরে বেনারসি পট্টি থেকে যখন কিনি তখন কেমন যে থাকে ওর না, আপির বিয়ের সময় তো ভালোটা পাইনি, সব সেম বুঝছো, সব সেম। এর চেয়ে ভালো আগানোর একটা গর্জিয়াস ড্রেস কিনে ওইটা ওড়না দিলেই হয়। আচ্ছা তোমার ড্রেসের প্রাইস কত? 5650। তোমার হাতারটা অনেক সুন্দর, আসলেও সুন্দর, আমারটা আঘা নোডার অ্যান্ড জুয়েলারি সেট করতে গিয়েছে আপুগুলো অরেঞ্জ ফ্যাশনের, কালকাল লাইফটা দেখলে ডিটেলস তো পেয়ে যাবা। এটা কিন্তু এখানে একটা ঝাপটা আছে, এখানে একটা টিকলি আছে, উইচ আই হ্যাভেন্ট ওয়ার বিকজ অনেক গর্জিয়াস, সো ওইটার জন্য ইনবক্স করতে হবে। এটার প্রাইস টাইস সব আমি মানে কালকের লাইফটাই বলে দিয়েছিলাম, সো একটু নিচে গেলে পেয়ে যাবে, অথবা ইনবক্স করো। সো এটার প্যান্টটা হচ্ছে কিসের? একটু হচ্ছে প্যান্ট, হ্যাঁ মাসুরি সিল্কের একটা প্যান্ট, এটা মেক করা আছে, আমি নিতে চাই জুয়েলারিগুলো, স্ক্রিনশট ইনবক্স করে ফেলো ডিয়ার। আমার জুয়েলারিগুলো কিন্তু পাকিস্তানি, হ্যাঁ সবই পাকিস্তানি থাকছে। কেমন আছো? ভালো আছি। আরোহিত আপু তোমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটার যেটা আমি পরেছি ওইটার প্রাইস হচ্ছে 5650, অ্যান্ড এটার প্রাইসও বলে দিচ্ছি আমি। এটা ট্রাউজারটা দেখাচ্ছিলাম, এটা মাসুরি সিল্কের প্যান্ট টাইপের মেক করা হয়েছে, একটু ঢোলা প্যান্ট সিস্টেমে মেক করা হয়েছে। তোমরা চাইলে এটা অন্য ড্রেস দিয়ে পরতে পারো, যদি তোমার ইচ্ছা সিগারেট প্যান্ট দিয়ে পরবে, বিকজ এগুলো সিগারেট প্যান্ট দিয়ে বেশি সুন্দর লাগে, বাট স্টিল ওরা থ্রি পিস মেক করেছে, অল্টারও করতে পারবে তোমরা। প্রাইস বলো, অনেক কম, এটার প্রাইস 3950। তোমার ড্রেসটা কি থ্রি পিস? আমারটা হচ্ছে শুধু সিঙ্গেল কুর্তি নিশাত, আর আমি যেটা ধরে আছো ওইটা থ্রি পিস, থ্রি পিস মানে একটাই আছে না? হ্যাঁ একটাই, থ্রি পিস একটাই আছে আজকের কালেকশনে, আর ওগুলো সব টু পিস, আর এতক্ষণ তো সব কুর্তি দেখিয়ে ফেলেছি। সো আমারটা হচ্ছে ওয়ান পিস, আমারটা আখানুরের, আমারটার প্রাইস তো একটু বেশি, সেটা হচ্ছে 5650। গোল্ড প্লেটের জুয়েলারি আছে আপু, গোল্ড প্লেটের জুয়েলারিগুলো আনা হবে ঈদ কালেকশনস ইনশাল্লাহ। আর আমার
আরটা হচ্ছে টোটালি একটা পাকিস্তানি জুয়েলারি, এটার সাথে আরো দুটো পিস আছে, হেড নেক হেড পিসটা আর ঝাপটাটা আছে। Do you guys ship to abroad? I'm sorry, we don't. Apple, please check inbox. All right, so it's 3,950 taka. That's the logo. She's screenshot inbox. Nita abe. It's a hot color, hot magenta, and you're gonna look hot. It's a size bono shop acha na. It's a size shop acha. Just inbox kore felo. Okay. ঈদের জন্য বেস্ট কালেকশন, ঈদের তো মনে হয় কিছুদিন পর, হ্যাঁ আগে আগে শপিং করতেছো, তোমরাও করে ফেলো, ওয়েট করার তো দরকার নাই, বিয়ে শাদি তো চলেই, সো বিয়ে শাদি হিসেব করলেও কিন্তু করে ফেলা যায়। সামনে কার না প্রোগ্রাম থাকে, দুই দিন পর পর প্রোগ্রাম, ওরে বাবা সামনে তো আমার কয়টা বিয়ে আছে, আমার দাওয়াত আছে বিয়ে, সিলভিয়াপুর হলুদ, হ্যাঁ 15, তারপর বিয়ে জানি কবে কবে বললো, মেহেদি কবে কবে, কতগুলো প্রোগ্রাম, ডেলিভারি 3-4 দিনে। আপু তুমি কিসে পড়ো? আপু আমি কিসে পড়ি? আমি পড়াশোনা করি, কি ঢাকাই হবে, হ্যাঁ পুরান ঢাকায় মনে হয় রিসেপশন ছিল তো পুরান ঢাকার, আর বিয়ে মনে হয় উত্তরাতে, খুলে গেল সেটা সরিয়ে ফেললাম। এটা খুব সুন্দর একটা ড্রেস ছিল, 3,950। ওকে, হেয়ার কালার কোথা থেকে করেছো? হেয়ার কালার সিগনেচার লুক বাই সামিয়া থেকে করেছি, এটা মনে হয় আমার মোস্ট আস্কড কোয়েশ্চেন্স, হেয়ার কালার ফ্রম ওয়ের। আচ্ছা তুমি এত ভালো লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি, থ্যাংক ইউ সো মাচ মুক্তি আফসান আপু, থ্যাংক ইউ। সো আমি এখন আরেকটা দেখাবো, উইচ ইজ টোটালি পার্পল কালার, একদম বেঙ্গন বেগুন কালার, একদম কালোর থেকে একটু মানে একটু দূরে, অনেক ডার্ক ভার্সন থাকে না পার্পলের, ওই পার্পলটা, এটা মানে টু পিস, হ্যাঁ এটা আমি কালকে তো অন্য কালার পরেছিলাম, ওটাও দেখিয়ে দিই, লাইভ হয়নি না, লাইভ হয়নি, এগুলো ছিল ফ্যাব্রিক এম্পোরিয়ামের, এটা খুব সুন্দর, কাপড়ের কোয়ালিটিটা খুব বেস্ট। তোমার লাইভ বলেছে, থ্যাংক ইউ সো মাচ মুক্তি আপু। সো এটা খুবই সুন্দর, এটা বেশ গোটা পেস্টের কাজ করা, আর গোটা পেস্টের কাজ হলে না এক্সপেন্সিভ হয়ে যায়, এটা আমি আগেও বলছি যে আঘানোর কোন একটা ড্রেসে গোটা পেস্ট ছিল, কি দাম হয়ে গেছিল, বাট এখানে গোটা পেস্ট আই গেস রিজনেবল পাবো, এটা রিজনেবল হবে, হ্যাঁ ফ্যাব্রিক এম্পোরিয়ামের না আমার ইয়াগুলো ভালো লাগে, কুর্তিগুলো ভালো লাগে, বিন সাইজের চেয়েও বেটার লাগে, বাট প্রাইসগুলো ওদের রিজনেবল থাকে, বিন সাইজ এবং হচ্ছে গিয়ে আঘানোর থেকে একটু রিজনেবল থাকে ওদের ওদের প্রাইসগুলো, ফ্যাব্রিক এম্পোরিয়ামের গুলো, বাট কোয়ালিটি অরেঞ্জ কালার ড্রেস থাকে, ওরে বাবা এত কালার কই পেলা, ব্ল্যাকে হোয়াইট কালার, আর এটা অরেঞ্জ না এটা পিচ কালার, ঠিক আছে মফ পিচ কালার। আপু বডি সাইজ কত? আমার বডি সাইজ দিয়ে তোমার কি, তুমি তোমার সাইজ বলো, তোমার থেকে শাড়ি নিলাম, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। শাড়ি মনে হয় আমরা হচ্ছে পেজে রিভিউ দিয়ে দেবেন অবশ্যই, আমরা হচ্ছে অকেশনালি কিছু কিছু ড্রেসেস নিয়ে আসি, ওগুলাই হচ্ছে বেশি চলে যায় সবার আগে। আবার তোমাকে কার্দাশিয়ানের মতো লাগে, কিম কার্দাশিয়ান নাকি একদম কার্দাশিয়ানের মতো, আমাকে হচ্ছে কাইলির মতো লাগে অনেকে বলে, সো কার্দাশিয়ান ফ্যামিলির মতো লাগাটাই স্বাভাবিক, আই বিলং ফ্রম দেয়ার ফ্যামিলি। তোমাকে এত কিউট লাগছে, থ্যাংক ইউ। সো এইটা ড্রেসটা দেখাচ্ছিলাম, ইটস এ গোটা পেস্ট ড্রেস, গোটা পেস্ট নামটাই জানি বলতে কেমন লাগে, এটা পুরোটা নেক ওয়ার্কের মধ্যে গোটা পেস্ট করা, স্পেস নাই, দেখো এই সাইডেও করা, একদম এইখান থেকে বিয়ের জন্য পারফেক্ট, বিয়ের সাথে তো পরার জন্য, বাট এই ড্রেসটা পরলে বেশ সুন্দর লাগে, আমি কালকে পরেছিলাম মেরুন একটা কালারের মধ্যে। সো এটা নিচে দেখো কি সুন্দর, পুরো দুলহা দুলহা কাজ করা। আপু তুমি বেশি সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ, ইয়া রাইট কাইলি, থ্যাংক ইউ মাশা। সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা, টোটালি দামান পোর্শন, এর মধ্যে এরকম এজের মতো হচ্ছে ইয়ে আছে, লাগবে স্বাভাবিক। সো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফ্রেমের মতো এজ করে করা, অনেক গর্জিয়াসলি ডান কিন্তু। আপু হট পিঙ্ক আছে, একটু আগে হট পিঙ্কটা দেখাইছি ডিয়ার, একটু টেনে লাইফটা দেখে নিও, নিলে পিকচার পোস্ট করে দিবো। আর স্লিভস পোর্শনটা একটু দেখাই, সিম্পল অ্যান্ড এখানে হচ্ছে এজের মধ্যে প্লেট করা আছে, অ্যান্ড দেন অনেক মোটা করে গোটা পেস্টের কাজ করা। কোন ভার্সিটিতে পড়ো আপু বলো না, কেন বললি কি পিছিয়ে পিছিয়ে যাবো, বলো বলবো না। আচ্ছা প্যান্টের কাপড় কি সব একই কালার? প্যান্টের কাপড় নেই, প্যান্ট শুধু, এটা শুধু টু পিস, যেগুলো থ্রি পিস সেগুলো প্যান্টের কাপড় আলাদা আলাদা গলিয়ে থাকে বেশি। আপু অনেক লাভ করি, আপনি তোমাকে অনেক লাভ করবে, থ্যাংক ইউ সো মাচ তিতলি। প্রাইসটা বলো, এটা এটা টু পিস, এটার প্রাইসটা অন্য একটা নিয়ে বলে দিচ্ছি, এটার দোপাটাটা খুব নাইস, এটার দোপাটাটা অনেক ভালো লাগছে, এটা একটু কন্ট্রাস্টের দোপাটা,
অনেক সুন্দর, আল্লাহ অন্ধকার হয়ে গেছে আপু। তোমার এটার প্রাইস কত? এটা কি আঘানোর ব্র্যান্ডের? জি সারা আপু, আমার যেটা পড়ে আছে ওইটা আঘানোরের, আর আমারটার প্রাইস 5650। আমারটা শুধু কুর্তি, আমারটা অনেক সুন্দর কিন্তু সত্যি কথা। এটা হচ্ছে ওয়াও, অনেক বিশাল একটা ওড়না, কি সুন্দর। এটার মধ্যে চেক চেক করা ফ্যাব্রিক, একদম নিচে দেখো, একদম নিচে হচ্ছে পার্পল কালারের একটা কন্ট্রাস্ট দিয়েছে, মাঝেও পার্পল আর গোল্ডেন কালারের চেক করা, একটা শাড়ি সুন্দর, একটা শাড়ি টাইপের, ভারী না, একদম লাইট ওয়েট, ভারী না। পিছনের ওয়াইড কত? 3000 কত জানি, তিন হাজার পাঁচশো পঞ্চাশ। ওইটা হচ্ছে আয়েশা টাকিয়ানা, জানি কি আপনি আপনার হট পিঙ্ক হবে না? আমারটা রেড হবে, হট রেড হবে। হেই কিউটি, হ্যালো সোনিয়া, এটার প্রাইসটা বলে দিই। 3550, এটা হচ্ছে একদম মেরুন কালার, ওয়াইন কালার বলা যায়, এটা মেরুন আর এটা পার্পল, এটার দুইটার মধ্যে আকাশ পাতালের ডিফারেন্স আছে, বাট মেরুন আর পার্পল কিন্তু অনেকটা সেম কালারে চলে যায়, হ্যাঁ ডার্ক হওয়ার কারণে এটা টোটালি ডিফারেন্ট ভার্সন হয়ে গেছে। এটা 3550, 3550। আপু অর্ডার কনফার্ম করো, অবশ্যই করে ফেলবো। তোমার জাস্ট ইনবক্স, নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, বাকি ডিটেলস তোমাদের ইনবক্সে দিয়ে দেওয়া হবে। কীভাবে কী সিস্টেম আসছে ঢাকার জন্য সব ইনবক্সে বলে দিবে, এখানে আর নাই বলি। সো এটা আমি সরিয়ে ফেললাম, এটার আরেকটা কালার যেটা সেটা আমি ঝটফট করে খুলে দেখিয়ে দিব। সো এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে এটা সুন্দর কালারটা, এটা মেরুন টাইপের একটা কালার। এই লিপস্টিক আর এই কালার লিপস্টিক মানে বেশি দেওয়া হয় না আমার ঠোঁটে, মেন নুড কালার। সো এটা হচ্ছে গোল্ডেন কালার, গোটা পেস্টের কাজ করা, কেমন এটা, এটাই অলওয়েজ দিই আমি না, এটাই ভালো লাগে আমার কাছে, অন্য কালার পছন্দ না। ওয়ার ওকে করে ফেলবো। সো এটা দেখো গোটা পেস্টের কাজগুলো হচ্ছে এরকম, আমি জানি না গোটা পেস্টের কেন দাম বেশি থাকে, মানে বাকি ড্রেসগুলোর গোটা পেস্টের অনেক দাম ছিল, এটা একটু দাম কম, কাজটা করতে অনেক ওটা কষ্ট হয় আই গেস। গোটা পেস্টের সব ড্রেসের দেখি দাম হিউজ থাকে, মানে দেখতে তো মনে হয় এত দাম হওয়ার কথা না, বাট গোটা পেস্টের আই গেস আলাদা একটা কোয়ালিটি থাকে, ওইটা কোয়ালিটি হয়তো আমি বুঝবো না বা ওইটার দাম এই কারণে একটু বেশি থাকে, বাট এটা এই যে এখান থেকে সেম টু সেম আগেরটার মতন, জাস্ট কালারটা ডিফারেন্ট অ্যান্ড ওনার কালারটা ডিফারেন্ট। ড্রেসগুলোকে ওয়ান পিস না আপু, এগুলো টু পিস, আমি যেটা পরে আছি ওয়ান পিস, অ্যান্ড আমি ফার্স্টে কিছু ড্রেস দেখিয়েছি ওইটা ওয়ান পিস ছিল, আর মোস্টলি থ্রি পিস একটা ছিল, টু পিসই সব ছিল। আপু নিতে চাই ড্রেসটা, নিয়ে ফেলো, ডেলিভারি সিস্টেমে ইনবক্স করে ফেলো, ওকে। সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শন, উইচ ইজ ভেরি গর্জিয়াস। দামান পোর্শনটা একদম এইখান থেকে শুরু হয়ে পুরা এজ অবধি হচ্ছে গোটা পেস্ট আর গোটা 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 পেস্ট ভরা। তোমার কালেকশন সুন্দর, থ্যাংক ইউ। সো স্লিভস এর মধ্যে হচ্ছে, এটা কি ম্যাচিলটা অর্গানজা, বাট কাপড়টার ডিজাইনটা নেট কটন, অর্গানজা বাট হচ্ছে দেখো দেখতে নেট কটনের, ক্রস ক্রস দেওয়ার কারণে নেট কটন, বাট অর্গানজা একটা ভাইবস পাবা। আপু প্লিজ ইনবক্সে কমেন্ট করেন কিভাবে নিব, ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে, আমাদের পেজে ঢুকে একটা মেসেজ অপশন আছে ওখানে, যে আমার পিকচারটা দিতে হবে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড ইওর সাইজ দিতে হবে। শিফন কালেকশন হবে, শিফন এজেন্ট পরে আছি কিন্তু শিফন কালেকশন আলাদা দেখিয়ে দিব। কোয়ালিটি ফুল ড্রেস আপু, থ্যাংক ইউ আপু, এটা অনেক সুন্দর। হ্যাঁ এটার স্লিভসটা দেখাচ্ছিলাম, দেখো গোটা পেজ দিয়ে করা, এটার এটার মধ্যে না কোনো কোনো অন্য কোনো ম্যাটেরিয়ালস নেই, লাইক সুতার কাজও নাই এটার মধ্যে, এটার মধ্যে পার্ল জারি কিছুই নেই, এটার মধ্যে অল ওভার হচ্ছে আমাদের গোটা পেজের কাজ দিয়ে। সিকোয়েন্স আছে দেখো তো, ম্যাট বেস এই দেখো, সিকোয়েন্স হালকা আছে বাট তাও ম্যাট, বাট গোটা পেস্টের মতোই রেখেছে, এখানে কোনো সুতার কাজ নেই, এর জন্যই মনে হয় দামটা এরকম, এটি আনকমন, কোনো সুতার কাজ নাই এটার মধ্যে, জারি ওয়ার্কস নাই এটার মধ্যে, শুধু গোটা পেস্ট দিয়ে কাজ করেছে, এটার ফ্যাব্রিক আর সুতোটা একটু ডিফারেন্ট হয়। সিকোয়েন ওয়ার্ক দেখো একদম ম্যাট পুরো শাইনি, দেখছো এটা পুরো সিকোয়েন ওয়ার্ক, বুঝিই নেই পেস্টে। সো এটার দুপাটাটা দেখিয়ে দিই আমি, ওটাও বেশ সুন্দর, এটার সাথে কালো আছে, হ্যাঁ ব্ল্যাক কন্ট্রাস্টেড ব্ল্যাক আছে যেটা আরও সুন্দর লাগে। আচ্ছা আপু তুমি কামিজটা বডি কত জানতে চেয়েছি,
আপু আমি কামিজটার বডি কত? আচ্ছা কামিজটার বডি হচ্ছে, এটার বডি কত আছে? এটা 38 আছে। আচ্ছা এটার 44 পর্যন্ত অ্যাভেলেবল আছে নাকি? 42 পর্যন্ত। আচ্ছা এটার লাস্ট 38 থেকে শুরু করে 42 পর্যন্ত অ্যাভেলেবল আছে। ড্রেসগুলোর এক একটার সাইজ এক এক রকম অ্যাভেলেবল থাকে, এই কারণে আমি স্পেসিফিক্যালি বলতে চাই না, একটু ইনবক্সে গেলে অনেক বেটার হয়। বাট আমি যতটা পারি ততটা প্রত্যেকটা ড্রেস ধরে বলে দিই, যেমন এটার 38 থেকে শুরু করে 42 পর্যন্ত লাস্ট অ্যাভেলেবল আছে। ওকে সো আপু আমি নিতে চাই, শুনতেছি এটার প্রাইসটা হচ্ছে 3,550, ঠিক আছে। এটার দুপাট্টা যেটা দেখাচ্ছিলাম আমি, ব্ল্যাক কালার একটা কন্ট্রাস্ট আছে, তার সাথে আবার গোল্ডেনও আছে, মানে কালার কন্ট্রাস্টের সাথে সুন্দর করে গোল্ডেন ব্ল্যাক মেরুন ড্রেসের কালার হিসাব করলে খুব সুন্দর কিন্তু চলে গিয়েছে। ওকে 3,550 এটা, ঠিক আছে। এটা ফ্যাব্রিক এম্পোরিয়ামের একটা কালেকশন, উইচ ইজ অলসো পাকিস্তানি। আপু এটার মধ্যে কয়টা কালার? এটার মধ্যে আরেকটা কালার ছিল, সেটা হচ্ছে একটু আগে দেখিয়ে দিয়েছি, ডার্ক পার্পল কালার, একদম বেগুনের কালার, আর এটা হচ্ছে একদম মেরুন কালার। ড্রেসগুলো কি পাকিস্তানি? অবশ্যই আপু, আমাদের পেজটা ঘুরে দেখলে বুঝতে পারবা, উই সেল অনলি পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্টস। তোমার ড্রেসটা কি অবশ্যই অ্যাভেলেবেল আছে তিশু আপু? আমারটা অ্যাভেলেবেল, আমারটা সাইজ অ্যাভেলেবেল আছে কি না? কোনটা? আনস্টিচ কয়েকটা রিডার কালেকশন দেখিয়ে দিই। সুইস ভয়েল লাক্সারি এমব্রয়ডারি, সুইস লন যদি বলি, এটা সুইস লন মেবি না, সুইস ভয়েস লাক্সারি এমব্রয়ডারি, কি কি জানি বলতো। আর হচ্ছে প্যান্ট হচ্ছে জ্যাক, লেন্থ হবে কত আপু? দুপাট্টা টার লেন্থ, আপু দুপাট্টার লেন্থ অ্যাকচুয়ালি জানি না, বাট দুপাট্টাটা শলের মতো বিশাল বড়, সেটা একটা অলিভ কালার দেখাবো আমি। আপু কয়টা কালার হবে? যেটা যেটা আছে সেটা বলে দিই ডিয়ার, ঠিক আছে। এখন আরেকটা ধরছি, এখন এটা নিয়ে বলি। এটা যেমন রিডার একটা কালেকশন, আনস্টিচ, বাট পুরোটা দেখো লাক্সারি কালেকশন। এটার মধ্যে সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা ম্যাট সুতোর এমব্রয়ডারি আছে, টোটালি গর্জিয়াস একটা ফ্রন্ট, হ্যাঁ ফ্রন্ট পোর্শনটা একটু জিপসি থাকে না, যে প্রথমে এগুলো থাকতো না এই টাইপের, বাট অলিভ কালারের মধ্যে বেসটা, অ্যান্ড মানে সলিড কাপড়টা অলিভ থাকছে, অ্যান্ড এখানে সুন্দর একটা ডিজাইন, অনেক কালার্সে। শুধু ড্রেসটা দিবেন? যদি কুর্তি থাকে কুর্তি দেবো, ড্রেস তো টু পিস থাকলে টু পিসই নিতে হবে, থ্রি পিস থাকলে থ্রি পিস নিতে হবে। আপু এটার মধ্যে কয়টা কালার হবে আমি নিতে চাই? আপু আগেরটার যদি বলে থাকো, আগেরটার দুইটা কালার আছে, মেরুন একটা, ডার্ক পার্পল একটা, এই দুটো কালার অ্যাভেলেবেল আছে। আর এগুলোর মধ্যে কোনো কালার অ্যাভেলেবেল নাই, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনস আছে। ড্রেসগুলো কি সিল্কের আপু? এগুলো কটন, এক্সট্রিম কটন, লাক্সারি লনের। আল্লাহ চোখের মধ্যে বসে আমার, কি আজীব, এটা অনেক সুন্দর আছে। এটা দেখিয়ে ফেলি, এটা এই দেখো সিকোয়েন্স, বাট এটার পুরোটা ম্যাট সিকোয়েন্স ওয়ার্ক, ওকে ম্যাট সিকোয়েন্স ওয়ার্ক। অ্যান্ড এই যে দামান, দামানের মধ্যে গাছ, এই যে কোকোনাট ট্রিজ, কি সুন্দর গাছে, মানে নারকেল আছে না? নাই নারকেল নেই, ফুল দিয়ে দিয়েছে কোকোনাট ট্রিজে একটা কক্স কক্স ভাইস হবে। এটা আবার কক্সবাজার চলে যাবে আপু, আপনি নিতে চাই আপু আমার জন্য রাখো, ইনবক্স করতে হবে ইসরাত দিয়ার, আমি নিতে চাই ড্রেসটা, ইনবক্স করতে হবে, ডিরেক্টলি ইনবক্সে চলে যাও তোমরা। সো এটা আমাদের একদম দামান পোর্শন, ঠিক আছে। এটা ড্রেসটা ছিল, ব্যাক পোর্শন কেমন? মানে কি সুন্দর, এক একটা সাইজ বা বডি এক এক রকম, খুব সুন্দর করে আমাদের শিফন, মানে আমার স্লিভসটার মতো সেম ম্যাটেরিয়ালটা, শুধু এটার কাজটা ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শন ছিল, মানে শিফন জ্যাকার্ড, তারপর সুইস বয়েল, মানে সবকিছু মিক্স আপ, সব মিক্স আপ। এটা হচ্ছে পার্টিটা হচ্ছে শিফনের আমাদের দুপাট্টা, অ্যান্ড থাকছে জ্যাকার্ডের ট্রাউজার। জ্যাকার্ড হচ্ছে ড্রেস ছিল, তো অনেক প্রাইস আমাদের,
ওকে সো এইটা আমাদের ওয়াও দুপাট্টাটা কি সুন্দর বক্স বক্স করা এন্ড অলসো সিকোয়েন্স আছে প্রত্যেকটা বক্সে থাকছে সিকোয়েন্স আর ওয়ার্কআউট ড্রেসগুলোকে থ্রি পিস এগুলো থ্রি পিস এগুলো যেহেতু আনস্টিচ আনস্টিচ থ্রি পিস তো ওয়ার্ড ড্রেসে কি অবশ্যই আছে লং কথা হবে ড্রেসগুলোর অনেক লং আনস্টিচের লং আসলে আস করতে নেই এটা টোটালি তুমি কাস্টমাইজ করে তোমার মতন লং নিয়ে নিতে পারবা আরও কালার অ্যাভেলেবল আছে আপু এগুলোর কালার অ্যাভেলেবল নাই বাট ডিজাইনস ডিফারেন্ট আছে দেন হচ্ছে কি বলে কালার ডিফারেন্ট আছে টোটালি সব ডিফারেন্ট এটা আমাদের দুপাট্টাটা ট্রাউজারের এত সুন্দর কাপড় দেওয়ার মানি হয় বলো থাকবে তো নিচে পুড়ে স্টিল এত সুন্দর কাপড় দিয়েছে তোমরা চাইলে যে ড্রেস বানাতে পারো এই দুপাট্টা দিয়ে পড়তে পারবা আপু এটার প্রাইস আচ্ছা এটার প্রাইসটা বলে দিই তাড়াতাড়ি বলো ওইটাই বলো তিন হাজার আটশো পঞ্চাশ এটার প্রাইস এটা না তিন হাজার আটশো পঞ্চাশ আপু এটার প্রাইস বলে এটা 3,850 টাকা আই থিঙ্ক এটা টোটাল একটা রিজনেবল ড্রেস ড্রেসটা হচ্ছে সুইস কটনের দেন হচ্ছে লোনের দেন দুপাটাটা শিফনের স্লিভসটা শিফনের দেন হচ্ছে জ্যাকার্ডের একটা ট্রাউজার পেয়ে যাচ্ছে উইচ ইজ ভেরি সফট সো এক একটা ম্যাটেরিয়াল এক এক রকম হলেও কিন্তু প্রাইস থাকছে রিজনেবল এটা অলিভ কালার একদম ডার্ক অলিভ কালার যাদের অলিভ খুব পছন্দ তাদের জন্য এটা স্ক্রিনশট নিন বক্স করে ফেলো প্রাইস উড বি 3,850 করেছি আপু অল রাইট অবশ্যই দেওয়া যাবে পিঙ্ক কালার হবে আপু পিঙ্ক কালার ছিল যেটা ম্যাজেন্টা হট পিঙ্ক একটা ছিল ওটা দেখিয়ে দিয়েছে লাইভ স্টেজে অবশ্যই অবশ্যই দেখে নিও অথবা পিকচার আপলোড আপু তোমার অনেক ড্রেস নিয়েছি আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা সরিয়ে ফেলি আমি আরেকটা চলে যাবো রিডারই আনস্টিচ আরেকটা দেখাবো এটা কী কালার লাল নাকি এটা একদম রেড কালার একটা রিডার ড্রেস এটা অনেক সুন্দর একদম লাল মরিচের কালার আপু ওই ড্রেসটা কি স্কাই কালার হবে সরি ডিয়ার স্কাই এটা ফ্রন্ট পোর্শন নাকি ওয়াও সি দা কালার কালারই তো সুন্দর একটা ভাই না এটা আমি নিব না সুন্দর কান দিকে দিয়ে দিই যাও হ আমি ফকির হয়ে যাবো আচ্ছা আমি নিতে চাই ড্রেসটা নিয়ে ফেলো এটা হচ্ছে আমাদের এক ওয়াও এটা টোটাল একটা ড্রেস এটা তো পুরো বউয়ের ড্রেস এটা কেমনে দেই বলো পড়লে তো মানে নতুন বউ এটা তো আমার পরা উচিত আবু তুমি অনেক কম প্রাইজের ড্রেস দাও অনেক বড় সুন্দর হ্যাঁ আর কত কিছু সো শক্তি আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা আমাদের রিডার আরেকটা ড্রেস এটা হচ্ছে একদম সুইস লোনের ঠিক আছে অ্যান্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে এরকম এটার মধ্যে জারি ওয়ার্কস আছে সিকোয়েন্সার ওয়ার্কস আছে এই দুইটা কালেকশন দিয়ে পুরো নেক করা দেন হচ্ছে ছোটো ছোটো মোটিভের মধ্যে সিকোয়েন্সার ওয়ার্ক আছে পুরোটা এরকম দেন দামানে ওয়াও পুরো ফ্রেমের এজ যেমন নিচে দিয়ে এরকম ফ্রেমের এজের মতন করে করেছে আর একদম দামানে এই নিচের পোর্শনটা কিন্তু কাটওয়ার্ক হবে মাস্ট অ্যান্ড এখানে দেখো জারি দিয়ে পুরো এমব্রয়ডারি করেছে বিউটিফুল এই ইয়া প্যানেল দিছে কিসে দামানে ইউজ করতে দিয়েছে এই একটা অর্গানজার একটা প্যানেল এটা খুললাম না দেখো সিকোয়েন্সার একটা প্যান্টে দিলে অনেক বেটার হয় বিকজ দেখো অলরেডি দামানে কত গর্জিয়াস দামানে দেওয়ার আসলে মানি হয় না প্যান্টে দিলে বেটার হয় এটা আমাদের এটা স্লিভস এটা স্লিভস এটা হচ্ছে আমাদের স্লিভ ওয়াও এটা মিক্সড একটা কালার্স এর মধ্যে উ মাই গড স্লিভসটা দেখো পুরোটার মধ্যে এখান থেকে তো উঠছে সাথে মিক্সড কালার্স হওয়ার কারণে স্লিভসটা অনেক সুন্দর লাগতেছে এখানে দুইটাই তো এই দুইটা না এখানে স্লিভস খুব সুন্দর ব্রাইট একটা কালার দেখো ড্রেসের সাথে কিন্তু এই হাতটা নাম তোমার ড্রেসের সাথে সুন্দর চলে যাচ্ছে ধরো ওকে আমি ব্যাক পোর্শনটা দেখাই এখন ব্যাক পোর্শনেও কাজ আছে উল্টা দিস এই যে ব্যাক পোর্শনে মোটিভ দেন সিকোয়েন্স ওয়ার্ক ছোট ছোট সব মিলিয়ে কিন্তু ওয়াও এটা ব্যাক পোর্শন ভাই এত গর্জিয়াস একটা ড্রেস কেমন আমি পরব এটা আমার ড্রেস
আপনার গলার নিকোলাস কই থেকে? ওকে মেরে ফেলো। আচ্ছা আমার গলার নিকোলাসটা হচ্ছে অরেঞ্জ ফ্যাশনেরই, কাইন্ডলি ইনবক্স করো নেকলেস। ওকে সামনে দুপাটা চলে যাই। হ্যাঁ আমার সামনে তো বললো। তোমাদের মতো করে বানাতে পারবে, যেগুলা কি বলে মেক করা থাকে সেগুলো তো মেকিং ই থাকে। সরি টাইপিং মিস্টেক অটো কারেকশন, ইটস ফাইন ইটস ফাইন, বাট আমরা হাসি পাইছি, তুমি হাসছি কিছু মনে করবে না। নিকোলাস তো সুন্দর লাগছে শুনতে, সুন্দর লাগছে দেখে হাসলাম। তো এটা হচ্ছে আমাদের ছোট ছোট মোটিফ করে পুরোটা দিয়ে দেওয়া আছে। আমাদের হচ্ছে সেটটা আছে অরেঞ্জ ফ্যাশন ভিডিওতেই পেয়ে যাবা। এটা আমরা কালকে লাইভ করেছিলাম, এটা লাইভেও আছে প্লাস পিকচার্সও আছে, একটু নিচে গেলেই পেয়ে যাবে। সো এটা আমার ড্রেসটা জ্যাকার্ড, যে ও মা এত কাজ কেন। সো এই যে এটা হচ্ছে আমাদের, এটা ড্রেস বানাই ফেলল একটা চোর, আমি বুদ্ধি দেই এটা ড্রেস বানাই ফেলে, এটা খুব সুন্দর। সো এটা আমাদের ট্রাউজার পিসের জন্য দিয়েছে দেখে আচ্ছা পিছনের পিচ কালার ড্রেসটা প্লিজ দেখা আছে, এটির জন্য টিন বক্স করে ফেলো। এটা হচ্ছে স্টোরের লোকেশন কোথায় এই দেখো, এখানে লিখা আছে রাইট হিয়ার উত্তরা সেক্টর 13, আর আমাদের পেজও হচ্ছে ইনবক্স কুগুলি, লোকেশনটা দেওয়া আছে ঠিক আছে। সো এটা শরীর ফেলে বেশ ভালোই লাগতেছে না সরাতে, খুব সুন্দর একটা ড্রেস। এটা কালো কেন অরেঞ্জ, আমি কেন দিব, আমাকে দিবে সবাই এখন, আমার বয়স হয়েছে পরার। সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাকটা, পরবো এখন থ্রি পিস পরবো না, এটা খুব সুন্দর। দরকার তো আমার নেই বলো। ওয়াও ওয়াও দেখো কি লাইটিং লাগছে রে, এটা দিয়ে দেখো আমারটার মতোই আয়েশা প্রেতের, নামটা শুনো আয়েশা প্রেত, মনে হচ্ছে কোনো মুম্বাইয়ের কালেকশন লঞ্চ করেছে, বাট এগুলো পাকিস্তানি ঠিক আছে। আর হোয়াইটের এত বেশি পরিমাণ রিকোয়েস্ট ভাই, এটা আমার একদম পরার সুযোগ আছে কিনা আল্লাহই জানে, কপালে নাই মনে হয়। এটা হচ্ছে আমাদের পুরোটা কাজ করা, কাজটা একটু দেখিয়ে দিই। এটা পার্টিওয়ার, সবগুলো লাক্সারি পার্টিওয়ার, এই রিডার কালেকশনগুলোই পার্টিওয়ারের ঠিক আছে, এগুলো নর্মাল কোনো ওয়্যারের না, আর এত দাম দিয়ে অবশ্যই একটা পার্টিওয়ারই হবে ম্যাচুয়ালকে। এটা হচ্ছে সুইস লোনের, অ্যান্ড এক একটা ম্যাচুয়াল এক এক রকম, স্লিভসের ম্যাচুয়াল শিফনের, দুপাট্টা শিফনের, ট্রাউজার হচ্ছে জ্যাকার্ডের। সো ইটস লাইক আ ভ্যারিয়াস কালেকশন উইথ ভ্যারিয়াস ম্যাটেরিয়ালস। ওকে এটা তো নিয়ে নিলাম, এবার চলে যাব আর কি কত ওইটার প্রাইস কত, ৩৮৫০ এটার দাম ঠিক আছে। ডিফারেন্ট তো
দেখো কাটওয়ার্ক করে নিবে, ওয়াও কি গর্জিয়াস ভাই, কেন এত গর্জিয়াস ড্রেস। ও ব্ল্যাক কালার প্রাইস কত, 3850 সেম থাকছে। সো এটা হচ্ছে আমাদের স্লিভস, ভালো লাগতেছিল তাই ঢং করলাম। অ্যান্ড চল যাবো দুপাট্টাতে, আমি ধরতেই পারতেছি না তো গর্জিয়াস। গ্রুপ একদম দিব খাইরুল ভাই, আমরা চলে যাবো হচ্ছে ট্রাউজারের পিসে, যেটা হচ্ছে কাতান না জ্যাকেট, সরি অ্যাকচুয়ালি মুখে দেখে এটা কাতান লাগতেছে, আসলে কাতানই বাট এগুলো বেটার কোয়ালিটি। তো এইটা হচ্ছে আমাদের ট্রাউজার পিসটা, ড্রেসটা তেমন গর্জিয়াস না বাট আপনি দেখাচ্ছেন দেখে ভালো লাগছে। ড্রেসটা যে গর্জিয়াস আর আমার আমি পরাতে আরও বেশি ডাবল গর্জিয়াস হয়ে গেছে, বাট ড্রেসটা অনেক গর্জিয়াস, আমি তো সুন্দর জানি সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। ঠিক আছে, এটার প্রাইস 3850, এটা আমাদের রিডার আরেকটা কালেকশন। কি রে তিনটা ছিল তো, চারটা আছে তো, চারটা আমি কি জানি, দেখো আবু কেমন আছো? ভালো আছি হায় আপু, আমি কলকাতা থেকে বলছি, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ বাপ্পা, থ্যাংক ইউ। ওকে আপু, আপনার আইল্যান্সটা কই থেকে নিয়েছেন আপু? আমি জানি না আইল্যান্সটা কোথা থেকে, এতগুলো লেন্স কেনা পরে যে পেজের নাম মনে থাকে না এখন। এটা হচ্ছে আমাদের একটা, এখানে তো মনে হচ্ছে মানে পিচ কালার বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে খাকি টাইপের একটা কালার। চলো এটা দেখি, হ্যাঁ এটা দিলাম কিন্তু ক্যাটালগ, এটাই ছিল ধর এডিট করে কালারটা একদম পুরো এডিট, এটা না এটা ছিল, এটা 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 ওইটা, হ্যাঁ ধরে দিছি এটা। আরে আচ্ছা ওইসে দাও, তো ড্রেস দেখো তাহলেই হবে। সো এটা হচ্ছে আমাদের কালারটা কফি টাইপের, এই কালারটার নাম নাই, এই কালার কা কোই নাম নেই, কি নাম এটার কালারটা আই ডোন্ট নো, এটা কি নাম দেওয়া যায় আসলে। সো এইটা, হ্যাঁ আপু কেমন আছো? ভালো আছি জনি। সো এইটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা, অ্যান্ড নেকের মধ্যে যেমন জারি ওয়ার্ক আছে সেমন কিন্তু মিডলে এটার আরেকটা ডিজাইন হচ্ছে, ওইটা ছিল মনে হয় ফার্স্ট ওয়ানটা, হ্যাঁ এটার আরেকটা কালার আছে অলিভ কালার, ওকে এটা হচ্ছে দামন পোর্শন, সেম আরেকটা কালার পেয়ে যাচ্ছ অলিভ কালারে, ইয়ে দাও দেখতে তো ভালোই লাগতেছিল না, বাট এটা এটা কিন্তু এমনি ভালো না বাট লাগতেছে একটু ডিফারেন্ট, ডেইলি ওয়্যারের জন্য ঠিক আছে। কেন আমি তোর বলছি আমি কি কিছু ডিফারেন্স বলো তো, আমি তো জানি কেন তোমার সেন্ড করনি তাই মনে হয়, আমি আর কপি আগে টেক করছি, আমি সেনিছি জানি না, তার যতক্ষণে দিছে তার আগে মনে কপি করে ফেলছি, আমি তো মনেই পড়তেছ না আমি যে কপি করছি আজকে, তাই কিছুই মনে পড়তেছ না, ভিজে যাবে লাইভ, এইটা হলো স্লিভসটা, আমার নাম কিন্তু ভিজে যাবে না আগে বলে দিলাম। সো এটা স্লিভস এডিট করতেছি, অনেক কাজ করা, পুরা পুরাটা লাগিয়ে শিফনের উপর তুমুল কাজ হয়েছে। সো দুপাট্টাটা নিব, প্রত্যেকটা দুপাট্টায় কিন্তু কাটওয়ার্ক ইজ আ মাস্ট, ঠিক আছে কাটওয়ার্ক করতে হবে নিলে ভালো লাগবে না, এটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কি বলি সিকোয়েন্স অফ ওয়ার্কস আছে,
এটার মধ্যে এন্ড ওয়াও এটা কালারটা খুব সুন্দর লাগতেছে এখন আর ট্রাউজার কে তো আজকে আমার নামও জিজ্ঞেস করুন না আর ট্রাউজারের কাপড়টা হচ্ছে এরকম জ্যাকার্ডের ওকে সো এটার প্রাইস 3,850 যাদের লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে উইথ দ্য নেম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস এটা রিডার একটা পার্টি ওয়্যার এক্সক্লুসিভ কালেকশন আজকে সব এক্সক্লুসিভ ছিল যে কারণে আমিও আজকে এক্সক্লুসিভ সো এই কারণে এখন থেকে ঈদের কালেকশন আর এক্সক্লুসিভ কালেকশন নিয়েই কিন্তু প্রায় আমি লাইভে থাকবো অ্যান্ড এটার প্রাইস 3,850 এটা আমাদের রিডার লাস্ট একটা কালেকশন দুপাটাটা শিফনের জ্যাকার্ডের একটা ট্রাউজার ড্রেসটা এরকম সুইস কটনের স্লিভসটাও এরকম So it's a mixed fabric. ঠিক করে দিছি শুধু বানাইছি এত সারা লাইব্রেরি তুমি বেশি জমিন ছিল হ্যাঁ কেউ তো জিজ্ঞেসও করলো না ওকে সো এটা সরিয়ে ফেলি 3,850 আবার বলে সরিয়ে ফেললাম অ্যান্ড আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে যতক্ষণ আছে ততক্ষণ নিতে পারবা না থাকলে কিচ্ছু করতে পারবো না ক্যাটালগের নাম কি রিডা রিডার কালেকশন দেখিয়েছি মাত্র আর যাই আমার রোগে টান খাইছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ